আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে মাংসের কিমার জন্য মাংস রেডি করব একটু শেয়ার করবো আপনাদের সাথে এই যে কিমার জন্য মাংস নেবেন কোনটা একদমই এই যে এটা পিওর মাংস প্লাস হয়তো ভিতরে একটু একটু চর্বি আছে এমন খুব বেশি না যদি বেশি চর্বিটা নিয়ে থাকেন তাহলে এটা কিন্তু ব্ল্যান্ড করার সময় একদম আশ লেগে থাকে এটা মাংসের সাথে ঠিকঠাক ব্ল্যান্ড হয় না যেমন এরকম এই যে এই যে এটাতে চর্বি বেশি আর প্লাস চর্বি বেশি আর প্লাস এক ফিটে চামড়া এরকম মাংস যদি নেন ঠিকঠাক ব্ল্যান্ড হবে না এটা হচ্ছে একদম পারফেক্ট পিমা করার জন্য মাংস আর এটা এক ফিটে চামড়া আর এক ফিটে চর্বি এসব মাংস হবে না কিমা করার জন্য এই মাংসটা হবে না হবে স্ল্যাপে এটা এটা আর এটার মধ্যে পার্থক্য দেখেন এটাও আমরা নিতে পারবো না এই যে এরকম মাংসটাও নিতে পারবো না যেমন এটার এটা নিতে হইলে এটা শুধু মাংসটা নিতে হবে আর এই চামড়াটা এই সাদা এইটুকু এই চামড়াটা আমাদেরকে ফেলে দিতে হবে বা ছাড়াই নিতে হবে ব্লান করার সুবিধার্থে আমি একদম ছোটো ছোটো করে রেডি করে নিচ্ছি এই যে তারপরে এই যে এভাবে হ্যাঁ এই যে আমি এখানে রেখে দিছি একদম এই যে এই যে একদম ক্রিমা ক্রিমা করে জিপলক ব্যাগে জিপ লক ব্যাগে হ্যাঁ ফ্রিজিং করে রেখে দিছি পরিমাণ মতো যখন লাগবে তখন ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে করতে পারবো এইভাবে করে আমরা ফ্রিজিং করে রাখবো এই মাংসটা ব্ল্যান্ডারে দিবেন ব্ল্যান্ড করার জন্য তখন একটু ভেজিটেবল অয়েলটা দিয়ে নেবেন খুব সামান্য ভেজিটেবল অয়েলটা দিবেন কারণ যেন মাংসের গায়ে গায়ে তেলটা একটু লেগে থাকে এটার জন্য করার জন্য কেটে সব কিছু ভালোভাবে কেটে ছোট ছোট একদম ফিসটা একদম ছোটো ছোট করে কেটে রেডি করে নিলাম এখন ব্ল্যান্ড করব আর ফ্রিজিং করব। এটার সাথে একটু ভেজিটেবল অয়েল দিয়েই ব্লেন্ডটা করব করে নিব ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফিজ